আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি ডিপ্রেশন নিয়ে বেশ কিছু কথা বলবো, আর আপনাদের হাতে যদি বেশ কিছু সময় থাকে, যথেষ্ট পরিমাণ সময় থাকে, এবং আপনারা যদি ফেসবুকে ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে ডক্টর নাবিলের তৈরি করা ডিপ্রেশন থেকে মুক্তি অরিজিনাল ভিডিওটা দেখতে পারেন, কারণ ওখান থেকেই কিছু আইডিয়া আমি আপনাদের সাথে শেয়ার করব। আর একটা মজার ব্যাপার হচ্ছে, আমি যে নিজে মাঝে মধ্যে ডিপ্রেশনে ভুগতাম এটা আমি নিজেই জানতাম না। তো আসলে অনেকেই আমার মতো আছেন যারা আপনারা জানেন না যে আপনারা আদৌ ডিপ্রেশনে আছেন নাকি অন্য কোনো ব্যাপার। তো যদি আপনি কখনো লাইফে ডিপ্রেশন থেকে, কিন্তু অনেক বড় ধরনের সমস্যা হতে পারে, আপনার লাইফটা ধ্বংস হয়ে যেতে পারে, আপনি সুইসাইড করতে পারেন, এটা যদি নাও ধরি আপনার পড়াশোনা নষ্ট হতে পারে, আপনার পরিবার নষ্ট হতে পারে, আপনার সম্পর্ক নষ্ট হতে পারে, সবকিছু খারাপ হতে পারে, ইভেন আপনার মস্তিষ্কটাও ধীরে ধীরে বিকলাঙ্গ হয়ে যেতে পারে। মানুষের খুব বড় ধরনের ইফেক্ট ফেলে এই ডিপ্রেশনটা। তো যদি কোনো মানুষ ডিপ্রেশনে পড়ে বা আপনি নিজে ডিপ্রেশনে পড়েন, আপনি এখান থেকে কিভাবে বের হয়ে আসবেন, বা আপনার বন্ধু বা আপনার প্রিয়জন, ভাই বোন, আত্মীয় স্বজন, অন্য কেউ যদি ডিপ্রেশনে পড়ে, তাদেরকে আপনি কিভাবে হেল্প করতে পারেন, বা আপনি নিজে ডিপ্রেশনে পড়লে অন্যদের কাছ থেকে কিভাবে হেল্প নিতে পারেন, এ ব্যাপারে বিস্তারিত এই ভিডিওতে আমি বলবো। আর এই বিষয়টাকে সংক্ষেপে খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য, ডিপ্রেশন থেকে রিলিজ পাওয়ার জন্যে যা যা করতে হবে বা মুক্তি পাওয়ার জন্যে সংক্ষেপে, সেটাকে আমরা একটা, এটা আসলে আমার করা না, এটা একটা প্রফেসরের করা, রিলিজ শব্দের মাধ্যমে ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার একটা উপায় সঠিকভাবে দেখানো হয়েছে। তো রিলিজের একেবারে প্রথম প্রথম শব্দটা রয়েছে আমাদের আর, আরটা হচ্ছে রিকগনাইজটা হচ্ছে মূল সমস্যা। অর্থাৎ আমি রিকগনাইজ করব যে কোনো ব্যক্তি বা আমি নিজে ডিপ্রেশনে আসি কিনা। এবার কিভাবে এটা রিকগনাইজ করবো হচ্ছে, তার সাথে আমি কোনো কথা বলতে গেলে, একজন ব্যক্তি, এই ব্যক্তিটার কথা আমরা ধরে নিই, ওনার সাথে আমি কথা বলতে গেলে কথায় কথায় সে রেগে যায়, হুট করে রেগে যায়, বা হুট করে তার মুড সুইং হয়ে যাচ্ছে, একটা কথা বলতে বলতে হঠাৎ করে ভালো কথা বলতে বলতে মুড খারাপ হয়ে যাচ্ছে, রেগে যাচ্ছে, সে একা থাকতে পছন্দ করছে, ভালো কথা বললেও নেগেটিভলি অ্যান্সার করছে বা নেগেটিভলি দেখছে, এই তো সে ডিপ্রেশনে পড়ে গেছে। অথবা আরও বিভিন্ন ধরনের প্রচণ্ড পরিমাণ মন খারাপ থাকে, মানুষের মধ্যে যেতে ইচ্ছে করে না, আনন্দ নিয়েও থাকতে ইচ্ছে করে না, ফানি ভিডিও পর্যন্ত দেখতে ফান লাগে না, ভালো লাগে না, তার মানে সে ডিপ্রেশনের মধ্যে আছে। আচ্ছা, এরপর বাকি যে অপশানগুলো বাকি, এইগুলো হচ্ছে আমাদের সেই ডিপ্রেশন থেকে বের হওয়ার সলিউশন উপায়। ইটা দিয়ে আমাদের প্রথমেই, আমাদের প্রথম ই দ্বারা আমাদের বোঝায় হচ্ছে এঙ্গেজমেন্ট বা এঙ্গেজ বলতে বোঝায় হচ্ছে আপনি নিজে ডিপ্রেশনে পড়ুন, বা যাই হোক আপনাকে কোনো একটা কাজের মধ্যে এঙ্গেজড হয়ে যেতে হবে। আমরা জানি যে এমটি মস্তিষ্কটা আসলে শয়তানের কারখানা, দুশ্চিন্তা আরও বেশি করে। আপনারা এই ব্যক্তিরা কিন্তু ছ্যাঁকা খেয়েও ডিপ্রেশনে পড়ে যেতে পারে, বাড়ির পরিবারের চাপে, যে কোনো কারণে। তো আপনি নিজেকে যে কোনো কাজের মধ্যে যদি খুব ভালো করে জড়িত করে রাখেন, সেটা সাধারণ কাজ হোক, ভালো কাজ হোক, বই পড়া হোক, বা অন্য কিছু, মুভি দেখা হোক, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া হোক, যে কোনো, এছাড়াও আরও বিভিন্ন ধরনের কাজ থাকতে পারে। যদি আপনি ধর্মীয় মন মানসিকতার মানুষ হয়ে থাকেন, নামাজ কালাম এগুলো নিয়ে ব্যস্ত থাকেন, যে কোনো কাজে ব্যস্ত থাকলে, এঙ্গেজ থাকলেই মানুষের মাথার মধ্যে এই ধরনের চিন্তাভাবনা একটু হলেও কমে যায়, তাহলে কী হবে, আপনি ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার অনেকটাই, মানে আপনাকে এঙ্গেজমেন্টটা হেল্প করবে। আরও বেশ কিছু জিনিস করতে হবে, সেটা হচ্ছে লিসেনটা হচ্ছে, কেউ, একজন ব্যক্তি যদি ডিপ্রেশনে পড়ে, সে যদি আপনাকে মধ্যরাতে ফোন করে আপনাকে বলে যে আমার মন খারাপ, আমার না ভালো লাগছে না, আপনি কি করবেন? কেন মন খারাপ, তোমার সবসময় এটা হয় এটা সেটা, না এরকমটা করা যাবে না। আপনি তার কথা মনোযোগ দিয়ে শুনুন, সে বেচারা, তার মন খারাপ হতেই পারে, সে যা বলে, যা আপনাকে বলতে চায়, বোঝাতে চায়, অন্তত ওই মুহূর্তের জন্য তার কথাগুলো শুনবেন, আপনি মনোযোগ দিয়ে শুনুন সে কি বলে, তার সমস্যাটা বোঝার চেষ্টা করুন। আপনি যদি কোনো সলিউশন না দিতে পারেন, কিছুই আসে যায় না, আপনি শুধু মনোযোগ দিয়ে কথা শুনুন। আপনার কথা যদি কোনো একজন মানুষ, সামনের মানুষ খুব গুরুত্ব সহকারে শুনে, তাতেও কিন্তু অন্য মানুষটা কি পায়, একটুখানিক মনের মধ্যে আশ্বাস পায়, একটু ভালো লাগে তার মধ্যে। দ্বিতীয়টা এরপরে যেটা পাবো সেটা হচ্ছে এমপ্যাথি অনেকটা টু সিম্প্যাথির কাছাকাছি, তবে এমপ্যাথি আপনারা অনেকে নাসডেইলির কথা জানেন, NAS নাসডেইলি, ওরা অরিজিনাল নাম ছিল নুজাইর, ফেসবুকে ভিডিও তৈরি করেন, ইউটিউব শর্টসও তৈরি করেন। তো ছোটোবেলায় নাসডেইলি এই এমপ্যাথি শব্দটা, তার সাথে তার জীবনে একটা ছোট্ট ঘটনা ঘটায়, তারপরে পরবর্তীতে এখন যে আপনারা যত ভিডিও দেখেন নাসডেইলির, তার মোটামুটি সব ভিডিওই এই এমপ্যাথি নিয়ে। এমপ্যাথি শব্দটার অর্থ যদি আমি বলতে চাই, বোঝাবে যে আপনার নিজের জীবন বা নিজের চিন্তাভাবনা থেকে বের হয়ে এসে আপনার সামনের মানুষটা কিভাবে কোন সিচুয়েশানে আসে, ঠিক তার অবস্থানে আপনাকে বসিয়ে তার মতো করে চিন্তা করা। অর্থাৎ এই ব্যক্তি আপনাকে যে মাঝরাতে ফোন করে বলছে যে আমার ডিপ্রেশনের মধ্যে আসি বা আমি ভালো নেই, ঠিক এরকম সমস্যাটা আপনার থাকলে আপনি জিনিসটাকে কিভাবে ফিল করতেন,
ঠিক সেভাবে এই ব্যক্তির সমস্যাটাকে আপনি ফিল করার চেষ্টা করুন, ফিল করার চেষ্টা করুন। তাতে কি হবে, আপনি তার সমস্যাগুলো বাস্তবে রিয়েলাইজ করতে পারেন, হয়তোবা আপনি তাকে কিছু এমপ্যাথি করার মাধ্যমে, হয়তোবা তাকে আপনি কিছু সিম্প্যাথিও দেখাতে পারেন। এই হচ্ছে আমাদের এমপ্যাথি। এরপরটা হচ্ছে অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্টটা হচ্ছে আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে ওনার কথা বা আবদারগুলো। যদি একটা মানুষ দুশ্চিন্তা বা ডিপ্রেশনে থাকে বাস্তবে, এটা আসলে খুবই মারাত্মক একটা ব্যাপার। আর এখন আমাদের মডার্ন ওয়ার্ল্ডে ডিপ্রেশনের মধ্যে সবাই থাকে, প্রায় সবাই জীবনে কোনো না কোনো পর্যায়ে চরম ডিপ্রেশনের মধ্যে যায় এবং প্রায় এরকমটা হয়। তো সেই ব্যক্তির আপনি কি করবেন, তার কথাগুলো অন্তত ওই মুহূর্তে ওই দিনটার জন্য আপনি তাকে অ্যাকসেপ্ট করে নিন। সে যদি খারাপ কিছু বলে, ভালো কিছু বলে, যাই বলুক না কেন, আপাতত কিছুটা অ্যাকসেপ্ট করে নিন। যদি অ্যাকসেপ্ট করতে খুবই প্রবলেম মনে হয়, সেটা আপনি তাকে অবশ্যই শান্ত মস্তিষ্কে রাগ টাগ ছাড়া একটু বুঝিয়ে বলার চেষ্টা করুন। আমার মনে হয় ওই মুহূর্তে ডিপ্রেশনের মুহূর্তে তাকে বুঝিয়ে বলার দরকার নেই, আপনি তাকে অ্যাকসেপ্ট করে নিন পজিটিভলি। ওকে, এরপরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এস, এস ফর সাপোর্ট। সাপোর্ট, হ্যাঁ, তার পরিবার বা তার অন্যান্য পরিচিত বা ফ্রেন্ড সার্কেল যারা আছে, তাদের মধ্যে ঘনিষ্ঠ বন্ধু যারা, তাদেরকে আপনি বলুন তাকে যেন একটুখানি সাপোর্ট দেয়। হ্যাঁ, মানুষ আসলে সমস্যার সময়, যখন একটা মানুষ ডিপ্রেশনে বা মন খারাপের সময়, পারিবারিক বা বন্ধুদের বা প্রিয়জনের সাপোর্ট কিন্তু তার লাইফকে অনেক চেঞ্জ করে ফেলতে পারে, তার সমস্যাটাকে সমাধান করে ফেলতে পারে, তার মনটাকে ভালো করে দিতে পারে। অনেক সাপোর্টের আসলে গুরুত্ব, যে কতটা সাপোর্ট ছাড়া অনেক কিছুই করা সম্ভব হয় না। তো তারপর আমাদের নেক্সট গুরুত্বটা ছিল হচ্ছে সাপোর্ট। লাস্ট আরও একটি ই রয়েছে আমাদের, এবং এই ই ফর এনকারেজমেন্ট। তাকে এনকারেজ করুন বা তাকে সাহস দিন, তাকে পজিটিভ কিছু কিছু কথা শোনান, যে হ্যাঁ, তুমি এই সমস্যা থেকে দূরে মানে বের হয়ে আসতে পারবে। এরকম সমস্যাতে মাঝে মধ্যেই অনেকেই পড়ে, আমিও একটা সময় হয়তো বা পড়েছিলাম বা সে পড়েছিল। তাকে এনকারেজ করার চেষ্টা করো, যাতে সে হ্যাঁ মনে আরেকটু মনোবল পায় এবং এই সমস্যাটাকে নিজে নিজে মোকাবেলা বা সমাধান করতে পারে। তো আশা করি আমাদের এই আজকের এই ব্যাপারটা তোমাদেরকে হেল্প করবে, কারণ স্টুডেন্ট লাইফে মানুষ ডিপ্রেশন অনেক বেশি পড়ে, বয়স হলেও পড়বে, কিন্তু তখন নিজেরাই কোনো না কোনো কারণে অনেকে এটাকে আসলে ওভারকাম করাটা শিখে যায়। কিন্তু স্টুডেন্ট লাইফে তোমাকে আসলে আমাদেরকে শেখানোর কেউ নেই, এবং আমাদেরকে সিম্প্যাথি বা এমপ্যাথি দেখানোর মতো লোক নেই। বড়দের যাও বা থাকে, লোক থাকে, তোমাদের অনেকের গার্লফ্রেন্ড আছে, বড়দের ওয়াইফ থাকে, যাদের আমাদের মতো গার্লফ্রেন্ড নেই বা অন্য কেউ নেই। বাবা মায়ের সাথে দেখা যাবে স্টুডেন্ট লাইফ আমরা কথা বলতে গেলে ধমক দিয়ে দিবে, কিন্তু তো এদের ক্ষেত্রে কিন্তু বাস্তবেই এই বিষয়গুলো তোমরা নিজেরা যদি ফিল করো, তোমরা সবাই যদি ফিল করো, আমরা একজন আরেকজনকে, বন্ধুদেরকে সাপোর্ট কিন্তু আমরা দিতে পারি। যাই হোক, আর ভিডিও লম্বা বানাবো না আমার, যদিও আমি জানি যে আমার চ্যানেলের সাথে এই ভিডিওগুলো যায় না। তোমাদের পড়াশোনা রিলেটেড বাকি ভিডিওগুলো অবশ্যই চ্যানেলে আছে, দেখে নিও যার যেটা প্রয়োজন। আর নেক্সট ভিডিও নিয়ে আরও একদিন তোমাদের সামনে আসবো অবশ্যই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।